সাম্প্রতিক সময়ে দেশের আলোচিত বিষয়ে ই কমার্স প্রতারণা। ই ভ্যালি, ই অরেঞ্জ, কিউকম সহ বেশ কয়েকটি ই কমার্স প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদের গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারের পর গ্রাহকের সাথে প্রতারণা, মুদ্রা পাচার সহ তাদের বিরুদ্ধে নানা অভিযোগের কথা সামনে আসছে। এসব প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালিত হতো রাজধানী থেকে। এবার সন্ধান মিলেছে আদিয়ান মার্ট নামে একটি ই কমার্স প্রতিষ্ঠানের, যাদের ব্যবসা পরিচালিত হতো সীমান্ত জেলা চুয়াডাঙ্গা থেকে। স্বল্প মূল্যে বিভিন্ন পণ্য সরবরাহের প্রলোভন দেখিয়ে গ্রাহকদের প্রায় 7 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এনে এবার এই প্রতিষ্ঠানের 4 জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার রাতে খুলনা ও চুয়াডাঙ্গা থেকে এদের গ্রেপ্তার করে শনিবার ঝিনাইদহে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে র‍্যাব। ই কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্ট প্রতিষ্ঠাকাল ফেব্রুয়ারি 2020। প্রথম দিক থেকেই প্রতিষ্ঠানে বিভিন্ন অফারের মাধ্যমে জনসাধারণকে আকৃষ্ট করে। বর্তমানে তাদের প্রোডাক্টের ঘাটতির পরিমাণ আনুমানিক 7 কোটি টাকা। বিগত কয়েক মাস ধরে তারা তাদের প্রতিষ্ঠানের কাস্টমার কেয়ার সহ তাদের বিভিন্ন কার্যক্রম বন্ধ রেখে সারা দেশে তাদের অসংখ্য ক্রেতাকে হয়রানির মধ্যে রেখেছে। বর্তমানে তাদের প্রায় 1800 ইনভয়েস অর্ডার বাকি রয়েছে। র‍্যাবের একটি চৌকস আভিযানিক দল শুরু থেকে উক্ত মামলা সংক্রান্তে ছায়া তদন্ত শুরু করে। এরই প্রেক্ষিতে 30 অক্টোবর 2021 রাত আনুমানিক 12:10 সময়ে র‍্যাবের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলার সদর থানার মামলা নম্বর 23/29/2021 ধারা 406 ও 420 পেনাল কোডের এজেন্ট নামে পলাতক আসামিগণকে খুলনা ও চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্থান থেকে অভিযান পরিচালনার মাধ্যমে গ্রেপ্তার করে। এরা হলেন মোহাম্মদ জুবাই সিদ্দিকী ওরফে মানিক, মোহাম্মদ মাহমুদ সিদ্দিক ওরফে রতন, মোহাম্মদ আবু বকর সিদ্দিক এবং মোহাম্মদ মিনারুল ইসলাম। গ্রেপ্তারকৃতদের চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।